একটা দুর্ঘটনা একটু আগে ঘটতে যাচ্ছিল, আমার ফোনটা আরেকটু হলে নদী আমি বাঁচিয়েছি। আমি 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 বাসায় বসে থেকে অনেক বোর ফিল করছিলাম, তাই দুই বন্ধু মিলে চলে যাচ্ছি একটু ঘুরতে বাইরে কোথাও, কারণ আর ভালো লাগছে না বাইরে আশেপাশে কোথাও ঘুরতে যাচ্ছি। কালকে ঘুরতে গেছিলাম, হ্যাঁ চলুন ঘুরে আসি। করোনার সময় তো তাই একটু ঝামেলা হলো ভিতরে ঢোকার সময়, কিন্তু এখন আস্তাবলের দিকে যাচ্ছি। আস্তাবলটা খুবই সুন্দর, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ঘোড়া নাকি এখানে থাকে। চলুন ঘোড়ার দিকে দেখা যাক। আচ্ছা আমরা এতদিন পরে ঘুরতে আসলাম, তোমার ফিলিংস কেমন হচ্ছে? আর কোষ না ভাই, এতদিন বাসায় থাকতে থাকতে যা গেছে না বলার মতো না। তাহলে আমরা আগে একটু হাঁটাহাঁটি করি, আমরা একটু হেঁটে আসি। আমিও মেলা দিন পরে ঢুকলাম, সত্যি আমি মনে হয় সেই 3-4 বছর পরে ঢুকতেছি। আমি তাহলে ফিলিংসটা আমার কেমন বোঝো ভাই? তোর তো এরকম ফিলিংস, আর আমি কতদিন পরে, প্রায় প্রায় 1.5 বছর। ওরে ওরকমই। ও তুই ইসের কথা বলছিস? ইয়েস ইয়েস, অস্থির অস্থির, এই জন্যই তো আমার আস্তাবল এত পছন্দ। আমার মনে হয় কি তুই মিথ্যা কথা বলছিস, এই জন্য ঘোড়াটা ফিল লাগলো। সিরিয়াসলি? নো নো, ইউ আর কিডিং। নো, আই এম জাস্ট জোকিং। এই মুহূর্তে ঢুকলাম, এই পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর। এই ঘরগুলোর মধ্যে অনেক অনেক ঘোড়া আছে, তুমি দেখা যাক ঘোড়াগুলো কেমন। আমাদের দেখে একজন মুখ বের করে দিয়েছে, এত সুন্দর হয়নি। ঘোড়া দেখলাম, ঘোড়াগুলা অনেক বড় বড়, তবে ঘোড়া ঘরে খুব গন্ধ, এটা হলো সমস্যা, ঘোড়ার ঘরে খুব গন্ধ। ঘোড়া দেখে মজা পাইছি, এই যে এইটা দেখছেন, এটা মানে অফ টাইম যখন আর কি এদের ট্রেনিং, মূলত ঘোড়াগুলো ইউজ করা হয় ট্রেনিংয়ের জন্য। যখন ঘোড়াগুলো ইউজ না করা হয় তখন এই জায়গায়, যেমন কারো যদি পায়ে একটু ব্যথা ট্যাথা হয়, কেউ যদি অসুস্থ থাকে, তার ট্রেনিং যেন অপূর্ণ না থাকে, সেই জন্য এইখানে দৌড়াদৌড়ির ব্যবস্থা রয়েছে। আসলে ঘোড়ার মজাই আলাদা। কি একটা দিনকাল ভাই, ঘোড়ার জন্য খেলা জায়গা আছে আমাদের। খুব বড় এরিয়া, এই জন্য হলো ঘুরে শেষ করার মতো না, খুবই বড় একটা এরিয়া। তবে ট্রাই করছি যতটা যাওয়া যায়, যতটা যাওয়া যায়, তবে এত বড় একটা এরিয়া যে কভার করা খুবই মুশকিল। তবে খুবই মনোরম পরিবেশ, তো এই কারণে একদম প্রত্যেকটা রোড একদম পুরো ক্লিন থাকে, প্রত্যেকটা রোডে কোনো গাড়ি ঘোড়ার জ্যাম নাই, আসলে তেমন কোনো ঝুট ঝামেলা নাই এখানে ঘুরতে গেলে, যার কারণে ঘুরে খুব আরাম পাওয়া যায়। খুবই সুন্দর রাস্তা, নিরিবিলি, নেই কোনো মানুষের চাপ। একটা ব্যাপার কি, পুলিশদের যেমন শৃঙ্খলা আছে, আমার মনে হয় ভিতরে কোয়ার্টার্সও আছে, তো পুলিশদের ট্রেনিং সেন্টারে আসলে ট্রেনিংটাও খুব ভালো হয়। বাইদ হবে আপনাদের এখানে বলাই হয়নি আমরা কোথায়, সেটা হচ্ছে যে আমরা
এমন একটা জায়গা আছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা পুলিশকে একবার না একবার হলেও আসতে হয়, এবং যেটি বাংলাদেশে শুধুমাত্র একটি আছে, একটি আছে বাংলাদেশে, ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ পুলিশ একাডেমি, বাংলাদেশ পুলিশদের ট্রেনিং সেন্টার, প্রত্যেকটা পুলিশের এখানে ট্রেনিং নিতেই হয়। একাডেমিটা পদ্মা নদীর একেবারেই কোল ঘেঁষে, যার কারণে এখানে কয়েকটা ঘাট রয়েছে, তার ভিতরে এই মুহূর্তে একটা ঘাটে যাচ্ছি। খুব ভালো একটা ব্যাপার হচ্ছে যে আব্বুর আজকে ডিউটি পড়েছে, আর আব্বুর ডিউটি থাকে পুরো একাডেমিতেই রাউন্ড দেওয়ার ডিউটি থাকে আব্বু, যে কারণে আমরা যে কোনো জায়গায় যেতে পারছি। তাই আজকে আরও প্ল্যান করে আসলাম যে এতদিন ইন্ডিসিশনে ভুগছিলাম কবে যাব কবে যাব, তবে আব্বুর আজকে ডিউটি পড়াতে আজকে আসছি। আর দেখতে পাচ্ছি পুরো নদী খুব টাপে টোপে ভরা, আসলে লাস্ট কয়েকদিন ধরে খুব বৃষ্টিপাত হচ্ছে, আজকের দিনটা মোটামুটি ভালোই আছে। আর এখানকার এই বাদ এই ঘাটটা অনেকদিন আগে আসছি, এই ঘাটটা এর আগে এতটা সুন্দর ছিল না, এবার বাঁধানো হচ্ছে যার কারণে একটু সুন্দর হচ্ছে। এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি এই রাস্তাটা হলো কোয়ার্টারের রাস্তা, এখানে পুলিশের বিভিন্ন স্টাফরা এখানে থাকে, এই যে বড়ো বড়ো বিল্ডিং যেগুলো, এই বিল্ডিংগুলোতে সাধারণত ওরাই থাকে। আমরা অবশ্য বাইরে থাকি, কারণ বাইরে থাকা মজা আলাদা, ভিতরে থাকলে আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে থাকতে হবে, যেমন এখন করোনার ভিতরে আমরা সবসময় বাইরে যেতে পারছি না, কিন্তু আমরা বাইরে ঘুরে বেড়াতে পারি কিন্তু ওরা কিন্তু পারে না। তো ভিতরে আমাদের একটা ফ্রেন্ড আছে, আরও একটা ফ্রেন্ড আছে ওখানে, খেলাধুলা চলছে তো সেই কারণে আপাতত আসতে পারছে না। তো কেমন আছে? ভিতরে আমাদের অনেকগুলাই ফ্রেন্ড আছে, আমরা যেহেতু আমি এখানে SSC পাশ করেছি, এও আমাদের সাথে ছিল, কিন্তু ক্যাডেট কলেজে তো ছিলাম আছি থাকবো, হ্যাঁ ছিলাম আছিস থাকবি, কিন্তু স্কুল কলেজ এসব তো চেঞ্জ করে ফেলেছিস, তাই না? আসলে এতক্ষণ যেগুলো ঘুরলাম এগুলো হলো ফর্মাল জায়গা, এখন যেসব জায়গায় ঢুকতে যাচ্ছি এগুলা মূলত পিকনিক স্পট হিসেবেই গণ্য করা হয়। পিকনিক স্পটে আর কি আপনারা চাইলে আসতে পারেন, করোনার পরে আপনারা যদি চান এখানে আসতেই পারেন। রাজশাহীর একটা মনোমুগ্ধকর জায়গা, এই যে পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে অতিথি ভবন, এখানে বড় বড় যখন গেস্টরা আসে তখন এখানেই থাকে প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী পরিষদ বা সচিব, যারা প্যারেড বা ধরেন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যখন আসে তখন এরা এই এই জায়গাটাতে থাকে। আর এর পাশে রয়েছে একটা স্কুল, এই স্কুলটা এদের আন্ডারে একটা স্কুল, কলেজও হয়েছে মনে হয় সেদিন শুনলাম, হ্যাঁ মেবি এখানে না আর একটু ভিতরে ওই এত VIP গেটের সামনে নিয়ে যাচ্ছে ওরা, এত পরিমাণ গেট যে বলার মতো না, পাঁচটা গেট। ব্যাপারটা আসলে হয়ে গেছে ঠাকুর গায়ের মতো, বুঝছেন? ঠাকুর গাতে রয়েছে দুইটি ব্রিজ, একটা নাকি তারা যাওয়ার জন্য ব্যবহার করে, সেটাতে নাকি তারা আসে না, তারা নাকি অপরটি আসার জন্য ব্যবহার করে, তা আমরা বুঝছি না যে কোনটাতে ঢুকবো আর কোনটাতে বেরোবো। পিছনে এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে পদ্মকুঠি, এটা এর আগে এরকম ছিল না, এরকম তিন চারটা তালা, পরে আবার নতুন করে তৈরি করা হয়েছে এই তিন চার তালা, পরে ভিতরটা অনেক সুন্দর কিন্তু এটা সবার জন্য উন্মুক্ত থাকে না, বাইরে থেকে আসলে ভিতরে কেউ আসতে পারে না। একবারই মনে হয় মনে পড়ে যেবার সাধারণ পাবলিকের জন্য এটা খোলা ছিল, এই ভিতরটা আসলে খুবই সুন্দর, সিঁড়িগুলো কাছের আসলে সব মিলায় জিনিসটা খুবই সুন্দর, কিন্তু ভিতরে আসলে দেখানো যাচ্ছে না, এই জন্য খুবই দুঃখিত আমি। আর আমরা যেখানে দাঁড়ায় আছি এর অপোজিট সাইডেই আর কি প্রিন্সিপালের বাংলো, ওটাও খুব সুন্দর, আমি আজ পর্যন্ত কখনো ঢুকি নাই। অনেক কিছুই দেখলাম, এখন আসলে ইন্টারেস্টিং একটা জিনিসের সামনে যাচ্ছি। আমাদের এই সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে বা খাল মতো, সম্ভবত খাল মনে হয় না, লেক, হ্যাঁ লেক, এই লেকে প্রত্যেক বছরই আপনার ই হয়,
নৌকা বাইচ হয়, নৌকা বাইচ তো বলে নৌকা দে দেই পুরো। यस यस নৌকা বাইচ হয়, বাঙালি হয়ে ভুলে গেছে শালা। বাঙালি হয়ে বাংলা ভাষা মনে থাকে না বাংলা বলে, তবে তবে চেষ্টা করছি বাংলা যতটা বাঙালিয়ান হওয়া যায়। এই খুবই ঐতিহাসিক কিছু দেশ হয়, আমি একবার এসেছিলাম, খুবই মানে ভালো লেগেছিল। ওই যে দেখ, ওই যে দেখ, এই যে একটু যদি দেখাই তাহলে, এই যে এই নৌকাগুলাতে আর কি নৌকা বাইচগুলো হয়, খুবই ইন্টারেস্টিং কিছু নৌকা বাইচ হয় এখানে। আর মানুষের উত্তেজনাও খুব সম্পূর্ণ খুবই বেশি বেশি থাকে উত্তেজনাগুলো, যার কারণে আরও জমজমাট হয়, যার কারণে কারণ একটা জিনিস করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস করতে গেলে সেই ক্ষেত্রে মানুষের দর্শক যত এক্সাইটেড হবে তত বেশি ব্যাপারটা আরও কুল হয়, যার কারণে যেহেতু এখানে অনেক অনেক টেনিস থাকে প্রত্যেক বছর যখন নৌকা বাইচ হয়, যার কারণে অনেক মানুষের সাপোর্ট থাকে, দুই টিমের ভিতরে বা তিন টিম যে কয় টিম হয় সবার ভিতরে একটা সাপোর্ট থাকে, যার কারণে খুব সুন্দর নৌকা বাইচগুলো হয়। খুবই চমৎকার একটা জায়গা আসলে, সব মুহূর্তে উঠতে যাচ্ছি। এখানকার সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা ঝুলন্ত ব্রিজগুলো দেখে থাকি, কিন্তু এই একাডেমির ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর আসলে। এরা খুবই ঝুলন্ত ব্রিজ তো আমাদের তৌফিকের মনে হয় ভয় লাগছে, তাই না তৌফিক? আর বলিস না, ওটা সবারই একটু একটু লাগেই। একটা দুর্ঘটনা একটু আগে ঘটতে যাচ্ছিল, আমার ফোনটা আরেকটু হলে নদী আমি বাঁচিয়েছি, আমি 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 ক্রেডিট গোস টু মি ভাই। তো তো হোয়াট হোয়াট তো হোয়াট হোয়াট দা ফুসকা হোয়াট দা ফুসকা তো তুমি এই একটু দুলতেছো সেই জন্য তুমি ভয় পাচ্ছো, তুমি হোয়াটটা ফুসকাবো ভাই? ভয়টা কাজে বেশি লেগেছে, আমি খুব ভালো মতোই জানি, ফোনটা কাঁপতে কাঁপতে তো ফেলাই দিতেছিল আর একটু। তবে আসলে যদি পুরাটা দেখাই খুবই মানে অসাধারণ একটা জায়গা ঝুলন্ত ব্রিজ। এখনো ঝুলতেছি মনে হচ্ছে। ঝুলন্ত ব্রিজে আসলে সিলেট বা চট্টগ্রামে যখন যাওয়া হয় রাঙামাটি, সেই ক্ষেত্রে খুবই ভালো ভালো কিছু ঝুলন্ত ব্রিজ পাওয়া যায়, কিন্তু এরকম জায়গায় একটা এই ধরনের ঝুলন্ত ব্রিজ পাওয়া খুবই অসাধারণ একটা ব্যাপার। আর এটা আরও বেশি জমে ওঠে এই ঝুলন্ত ব্রিজটা যখন বৈশাখী মৌসুম চলে, পয়লা বৈশাখ থেকে ওই সময়টুকু খুবই ভালো মৌসুম চলে, এইটা একদম জাঁকজমকপূর্ণ থাকে, খুবই সুন্দর থাকে ওই সময়। এই মুহূর্তে আসলে নামাজের সময় ছিল, নামাজের লক্ষ্যে নামাজটা পড়ে দিলাম, কারণ যাই করি জীবনে শেষ বেলায় কিন্তু ফিরে যেতে হবে তার কাছেই, তার প্রার্থনাটা করা সবচেয়ে জরুরি। তো প্রার্থনা করার পরে এখন আমরা আসি হচ্ছে পিকনিক কর্নারে একাডেমি। এটা একটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু আফসোস আর কি একটাই ব্যাপার হচ্ছে যে খুবই অন্ধকার হয়ে গেছে, যার কারণে খুব ভালো হয়তো দেখানোও যাবে না, তারপরেও চেষ্টা করবো যতটুকু একটু দেখানো যায় আপনাদের। তবে এই পিকনিক কর্নারটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বানানো হয়েছে, কয়েকটা স্পট আছে এখানে, আম গাছ কিছু দিয়ে যেন তারা ভালো রান্নাবান্না করতে পারে, ছায়া পেতে পারে, সেরকম স্পট করা আছে। আমি আসলে এই মুহূর্তে বসে আছি যেখানে আর কি রান্নাবান্নার পরে মানুষজন খাওয়া দাওয়ার জন্য বসে, সেই জায়গাতে আর কি বসে আছি। আর খুবই ভালো একটা ব্যাপার হচ্ছে যে খুবই মনোরম একটা পরিবেশ, আপনারা আসলে এখানে আসতে পারেন ঘুরতে, আপনারা যদি চান টুরিস্ট হয়ে আসতেই পারেন এখানে, খুবই ভালো একটা চমৎকার জায়গা। ভাই আমাদের ভাব নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু মানে কোনোভাবে ভাব নিতে পারছে না, একটু আগে ছবি তোলার চেষ্টা করেছি কিন্তু ছবিগুলো আসলে 1971 যে ধরনের জোর করে রাত্রিবেলা ছবি তোলা হয় তো এরকম হয়ে গেছে। ভাই কিছু বলো, তবে তুমি যাই বলো ঠিক আছে, এর মধ্যেও একটা ফিলিংস আছে যেটা তুমি সব জায়গায় পাবা না। তুমি কি মানে 1971 ছবি তুলে তুমি কি ফিলিং ভাই আছো, তুমি বুঝতেছো 1971 সালটা আমাদের জন্য কত জরুরি? তবে অনেক মানুষকে এখানে মারা হয়েছিল, যার কারণে একটা বদ্ধভূমি আছে, কিন্তু আসলে বুঝতেই পাচ্ছেন আবহাওয়াও ভালো না, তারপরে
রাতও হয়ে গেছে, যার কারণে আর ওইভাবে পুরোপুরি ঘোরা পসিবল হচ্ছে না, তবে যতটুকু পারছি আমরা দেখানোর চেষ্টা করছি। তো গাইজ, সারাদিন, আসলে সারাদিন না, পুরো বিকেলটা বেশ জমজমাট কাটিয়েছি আজকে। রাত্রেবেলা সিনগুলো অবশ্য আপনাদেরকে ই করতে পারিনি, আমরা পিছনে অবশ্য একটা সুন্দর সিনারি রয়েছে, সেটা দেওয়াই থাকছে না। তো গাইজ, তৌফিককেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সঙ্গ দেওয়ার জন্য, কারণ ঘুরতে আসা একটা সঙ্গ ছাড়া খুবই ডিসঅ্যাপয়েন্ট লাগে আসলে, সত্যি কথা বলতে। এই যে এটাও দেখাই দে, আমরা ওইটা বাদ দেব যেখানে দেখাই আসছিলাম অ্যাকচুয়ালি, এখানে সব কিছুরই ছবি আছে। তো তৌফিককে আসলেই খুবই ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ, তোমার জুতাটা খুব ভালো, আমার ফোনটা পাঠিয়ে দিয়েছো, আর একবার সালাম কর। আচ্ছা, কথা হচ্ছে যে তৌফিককে ধন্যবাদ। তৌফিক, তুমি কিছু বলতে চাও? আমি সাবস্ক্রাইব তো অবশ্যই করতে বলবো, যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ইনশাল্লাহ অন্যান্য ভিডিওগুলো আপনাদের দারুণ লাগবে। আশা করি আমাদের আজকের বিকালটা আপনাদের কাছে অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। আর তৌফিককে আমি এখানে বিদায় জানাচ্ছি, আমি কিন্তু বিদায় জানাচ্ছি না, আমি এখনও অল্প একটু বাকি রাখছি, সো আমি পুরোপুরি বিদায় নিচ্ছি না, তবে তৌফিকের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তৌফিক শেষ করে দাও, তুমি শেষ করে দাও। আসসালামু আলাইকুম গাইজ, আসলে আজকের দিনটা খুবই অসাম কাটিয়েছি তৌফিকের সাথে, আমি এখন বের হতে যাচ্ছি, তো বাই বাই। বাসায় এসে খুবই ক্লান্ত হয়ে গেছি, তারপরেও এন্ড করা দরকার। শত বছরেরও পুরনো এই বাংলাদেশ পুলিশ একাডেমি, যেখানে প্রত্যেকটা পুলিশকেই একবার না একবার হলেও ট্রেনিং নিতে আসতে হয়। অনেকবার গিয়েছি, কিন্তু এবারে ফিলিংসটা একটু বেটার ছিল, কারণ প্রত্যেকবার কোনো না কোনো রিলেটিভসদের সাথে যাওয়া হয়। এবার তৌফিকের সাথে গিয়েছিলাম, কোনো ফ্রেন্ডের সাথে, আব্বু ছিল আমাদের সাথে, সহায়তা করেছে আব্বু অনেক, কারণ পুরাটা ঘুরতে আব্বু অনেক সহায়তা হেল্প করেছে আমাদের। তো তৌফিকের সাথে সময়টা খুব ভালো কাটিয়েছি, তৌফিকের সাথে মাঝে মধ্যে আমি বের হই, কিন্তু আজকে বিকেলটা একটু স্পেশাল ছিল, কারণ একটু বাইরে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, আর যতটা পেরেছি আপনাদের এন্টারটেইন করার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, তবে আশা করি আপনাদেরকে এন্টারটেইন করতে পেরেছি। এবং আমাকে যদি আরও ব্লগ করতে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাতে আমাদের শুধু ব্লগ না, আমাদের অনেক ধরনের ভিডিও থাকে, সেগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন। আপনারা দেখছেন ইউটিউবের চ্যানেল, অ্যান্ড ইটস মি ইফতেখারি আমিন লিভিং টুডে। বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ।